ওকে, সো স্টার্ট করছি। স্টার্ট করার আগে একটু কুইক চেক করবো আপনাদের যে ক্লাসগুলো আগে হয়ে গেল ওগুলো কীরকম হলো। সো এনিবডি প্লিজ টেল মি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফর লুপ অ্যান্ড ফর ইচ লুপ। কখন কোনটা ইউজ করবেন? অন্য কেউ আনসার করবেন? লিস্ট অথবা অ্যারে টাইপের জিনিস হলে, বাট ওকে, লিস্ট ইন্টিজার নাম্বারে হতে পারে, লিস্ট অবজেক্টের হতে পারে, আই মিন যে ইউজার ডিফাইন টাইপও হতে পারে। আপনারা অলরেডি ইউজার ডিফাইন টাইপের সাথে ফ্যামিলিয়ার। আমরা কেন গত ক্লাসগুলো কীরকম ছিল সেটা একটু ব্যাখ্যা করবো, আজকে ক্লাস করতে শুরু করবো। সো আরেকটুকু বলতে পারবেন, আমি আপনার কথাটা ইন আ সেন্সটা আরেকটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, যে কি টাইপের ডাটা হলে, কি ডাটা নেচারটা কীরকম থাকলে পরে শো করা অন্য কাজও কিন্তু লাগে। ফ্যাক্ট যেটা, যদি ডাটা নেচারটা এরকম হয় যে আই ডোন্ট নিড টু জাম্প, ফর এক্সাম্পল আমি 1, 5, 7 এরকম করে যেতে চাই না, অলরেডি ফিল্টার ডাটা, সাম হাউ ফিল্টার উইথ কন্ডিশনস, সেই ডাটাগুলোর মধ্যে দিয়ে আমি ইটারেট করতে চাই, গো থ্রু করতে চাই, তখন দেখবেন যে আপনার ফর ইচ লুপটা মোর ইউজার ফ্রেন্ডলি অথবা প্রোগ্রামার ফ্রেন্ডলি। হোয়াই? বিকজ অফ ফর লুপে আপনি যেই টাইপের ডাটা নিয়ে কাজ করেন না কেন, আপনাকে ইন্ডেক্স কন্ট্রোল করতে হয়, তাই নয় কি? এবং সেখানে দেয়ার ইজ এ ভেরি হাই পসিবিলিটি টু গো আউট অফ ইন্ডেক্স, রাইট? তাই নয় কি? আপনি হঠাৎ করে মাইনাস ইন্ডেক্সে চলে যেতে পারেন, আর আউট অফ ইন্ডেক্সে চলে, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম আপনাকে বলবে যে ওকে এক্সেপশন। সো ফর ইচ লুপে এরকম কিছু ঘটার কোনো অবকাশ নেই, নয়, আপনি কখনোই কিন্তু ওইভাবে যেতেই পারবেন না, কারণ যতগুলো আছে সবগুলোর মধ্যে দিয়ে কিন্তু সিকোয়েন্সিয়ালি একটার পর একটা ইনডেক্স, রাইট? আপনাকে ইনার ডিটেলস নিয়ে, মোর মেকানিজম নিয়ে কাজ করতে হচ্ছে না, রাদার আপনার কাছে মনে হচ্ছে ওকে 10 জন স্টুডেন্টের একটা লিস্ট আছে, আমি একজন একজন করে চাই, বাট ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওকে আমি 0 ইন্ডেক্সের ডাটা চাই, 1 ইন্ডেক্সের ডাটা চাই। আপনি কিন্তু তখন অনেক বেশি কম্পিউটার সায়েন্সের পিপলের সাথে মতো করে কথা বলেন না, অনেক বেশি নেচারাল পিপলের মতো, মানে মানুষের মতো চিন্তা করেন, রাইট? যত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেচারাল হবে তত বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো থেকে যাবে। হয় হয় কেন? কারণ হলো আপনি যে কোডটা লিখবেন আমি সেটা বুঝবো, অ্যাজ ইট ইজ নেচার, রাইট? আরেকজন সেটা বুঝবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইন্ডাস্ট্রিতে একটা বড় জিনিস হলো আরেকজনের জিনিস রেখে যাওয়া, অন্য কেউ ইজিলি মেনটেন করতে পারে, চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি উইল বি স্টাক, তাই নয় কি? আমি একটা অ্যাপ্লিকেশন রেখে গেলাম, ওকে, এমন ডিফিকাল্টি ঢুকালাম, ফর অ্যান এক্সাম্পল আমি আসলে ওইভাবেই চিন্তা করি, রাইট? সো আরেকজন এসে সেই জিনিসটাকে আর চেঞ্জ করতে পারছে, কী হবে সেক্ষেত্রে? প্রথমেই কী বলে ডেভেলপার এসে, আপনারা সবাই জানেন, কারণ একটা অ্যাপ্লিকেশন দেখার পর প্রথমে ডেভেলপারের ওপিনিয়ন কী হয় বসের কাছে, বস এটা তো মেনটেন করা সম্ভব না, এটা ডিলিট করে দিন, নতুন করে করে, দিস ইজ দ্য ভেরি কমন ফিনোমেনন, রাইট? সো এভাবে তো চলে না, ইন্ডাস্ট্রি কি এভাবে চলে? মাইক্রোসফটে যে জয়েন করে সে তো বলে না যে উইন্ডোজ 7 সবগুলো কোড নষ্ট ছিল, আসলে আমরা ডিলিট করে দিই, নতুন করে দিই, ইট ইজ নট ওয়ার্ক, রাইট? ওকে, সো ফ্যাক্ট যেটা যে আপনাকে মেনটেন করতে হবে, যত খারাপ কোডে হোক, হ্যাঁ, কিছু যে ফেলে যায় না তা, এবং সে ফেলে দেওয়াগুলো সবচেয়ে ভালো শিপ ডিলিট করে দেবে, রাইট? যেন রিসাইকেল বিনিয়োগ না থাকে। তো আপনাদের কোড যেন এরকম কখনো না হয় যেটা আরেকজন দেখে বলো যে এটা রিসাইকেল বিনিয়োগ রাখার যোগ্য না, এটা শিপ ডিলিট করতে হবে, এবং ওই ড্রাইভ ফরম্যাট করে দেওয়া হচ্ছে যেন কখনো রিকভার করতে পারে। ওকে, সো এরকম কোড যেন লেখা না হয়, এমন কিছু কোড চাই যেটা রিয়েলি ইন্টারেস্টিং, আরেকজনের কাছে মনে হবে যে খুব সুন্দর কোড লিখছে এবং সেটা মেনটেন করব। ওকে, আচ্ছা, সো ইন্ডাস্ট্রির সাথে রিলে দেয় আমাদের কোর্সটা, আপনারা লক্ষ্য করবেন যে আমরা বিভিন্ন সময় কিন্তু আপনাকে ওই জিনিসটা মেসেজটুকু দিব, কারণ আপনি একটা বেটার সফটওয়্যার বানাচ্ছেন, বাট বেটার সফটওয়্যারে যদি 1 বছর সময় লেগে যায়, আমি যদি তার চেয়ে একটু কম একটু খারাপ বানাই, বাট যদি 3 মাস সময় লাগে, উইল ড্রাইভ দ্য মার্কেট, উইল ক্যাচ দ্য মার্কেট, আই উইল ক্যাচ দ্য মার্কেট। এবার আরেকটা চিত্র দিয়ে দিই, আমি 15 দিনে একটা সফটওয়্যার নিয়ে আসলাম যেটা তৈরি করতে রিয়েলি 9 মাস লাগার কথা,
বাট এমন ভাবে তৈরি করলাম কোনো স্কেলেবিলিটি নাই। ফর অ্যান এক্সাম্পল 100 জনের বেশি ইউজার ঢুকলে সিস্টেম ডাউন, বাট আমি এটা বানালাম কিন্তু পাবলিক ওয়েব পেজ হিসেবে ডিক্লেয়ার করে, দেন ইট উইল নট ওয়ার্ক, রাইট? সো আপনাকে আসলে ব্যালেন্স করতে হবে। আপনি যেরকম করে এখানে রকেট ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, আবার সেরকম করে আপনি কুড়ে গজ যেভাবে বানায় সেভাবেও বানাতে পারবেন। ইউ হ্যাভ টু ব্যালেন্স উইথ বাজেট, উইথ টাইম, উইথ এফোর্ট, রাইট? সব কিছুর মধ্যে আপনাকে ব্যালেন্স করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ওইটাও কিন্তু একটা এরিয়া, রাইট? সো আপনারা এখানে শুধু মিয়ার কোড লেখা শিখবেন, আরও অনেক কিছু শিখবেন আশা করছি। আচ্ছা, আমাদের কোর্সে প্রথমে আপনাদেরকে যেটা দেখানো হয়েছিল, মানুষ আপনাদেরকে সি শার্পের সাথে এটা কারণ কি আমরা প্রথমে বলে নিচ্ছি আপনাদেরকে প্রথম ক্লাসে, আসলে আমাদের কোর্সের উদ্দেশ্য হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং সেটা আমরা কনসেপ্ট বলবো কিছু কোড লিখবো, কনসেপ্ট বলবো কোড লিখবো। সো টু রাইট কোড, হোয়াট আই থিঙ্ক, আমি যেটা চিন্তা করছি সেটার জন্য কোডের মধ্যে দিয়ে আমি লিখতে পারি, সেটার জন্য আমি এক্সপ্রেস করতে পারি, সেটার জন্য আমরা সি শার্পে হেল্প করবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরপর আমরা চলে এসেছি যেটা আপনাদেরকে কিছুটা ইউজার ডিফাইন টাইপের সাথে ফ্যামিলিয়ার করা, আপনাকে চিন্তাটুকু করতে হয় একটু অন্যভাবে। সো যখন আমি আজকে থেকে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড পড়ানো শুরু করব, সেক্ষেত্রে আপনার চিন্তার মধ্যেও ভিন্নতা আসবে, কোডের মধ্যেও ভিন্নতা আসবে, কারণ কোড তো আপনাকে সে সো কল কোড লিখতে পারবে না, আপনাকে ক্লাস লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুইটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, হাউ টু রাইট দ্য ক্লাস অ্যান্ড হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড। সো আমরা এজন্য ভাগ করে ফেলছি, প্রথমে আপনাদেরকে কিছু ইউজার ডিফাইন টাইপের জিনিসপত্র বানানো শিখেছি, তাই না? আমরা ওইরকম করে অবজেক্ট ওরিয়েন্টেড জাস্ট ইউজার ডিফাইন টাইপ চাইলে বানানো যায়, রাইট? সেখান থেকে আপনারা জানেন। সো কুইকলি আমাকে বলবেন যে আপনার কি টাইপের ইউজার ডিফাইন টাইপ শিখছেন, বানাতে পারেন। এবং খুব ইন্টারেস্টিংলি আপনারা দেখছেন যে এই টাইপ গুলোর ভেতরে তার ডিটেইলস জিনিসপত্র ঢুকে যাচ্ছে, সেটা কিভাবে রাখেন, সেটার ভেতরে আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাই না? ওকে, সো ভেরিয়েবল ডিক্লেয়ার শব্দটা আমরা আস্তে আস্তে বাদ দিয়ে দিব। ক্লাস লেভেলে যখন কোনো কিছু ডিক্লেয়ার করেন, বাই দ্য ওয়ে ক্লাস অবজেক্ট তারপর চলে আসে কথাটা, অর্থাৎ এটাকে আপনারা বলছেন ক্লাস। ব্যাপারটা ছিল এরকম যে আপনি যখন ইন্টিজারের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তখন ইন্টিজার টাইপ আপনার বানানো লাগে না, কারণ ইন্টিজার টাইপ অলরেডি সি শার্পের ভিতরে আছে। বাট আপনি যদি এমপ্লয়ি টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তাহলে এমপ্লয়ি টাইপ আপনার সিস্টেমের ভিতরে নাই, আপনাকে এমপ্লয়ি টাইপকে বানিয়ে নিতে হয়, তাই তো? সেটার জন্যই তো আপনার ইউজার ডিফাইন টাইপ আসছে। এই টাইপটা বানানোর সময় আসলে আপনি কী করেন, আপনি তিন চারটা জিনিস নিয়ে একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে দেন, তাই না? যেগুলো আপনারা এই লেভেলে ডিক্লেয়ার করেন কিছু ভেরিয়েবল, আসলে এগুলোকে ভেরিয়েবল বলে না। তো এক্সাম্পল হিসাবে এখানে যদি আমি এমপ্লয়ি বলি, আর এখানে যদি আমি বলি স্ট্রিং ফার্স্ট নেম, দেন স্ট্রিং ফার্স্ট নেম যেটা এই যে ডিক্লেয়ার করলাম এটা কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন, দিস ইজ কল্ড ফিল্ড। সো আস্তে আস্তে একটু ফ্যামিলিয়ার হবে, এটাকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না, ভেরিয়েবল সাধারণত মেথডের ভেতরে যেটা ডিক্লেয়ার করেন সেটা ভেরিয়েবল বলা, ওকে? আর মেথডে প্যারামিটার দিয়ে যেটা আসে সেটাকে আমরা কি বলি, প্যারামিটার বলি, আর আর্গুমেন্ট পাস বলি, তাই না? দুই জায়গা থেকে দুই রকম করে বলা, ওকে? সো ক্লিয়ার যে আমরা যদি এরকম কিছু লিখি এখন থেকে যে এমপ্লয়ি, এবং আমরা এই জিনিসগুলাকে কি বলবো, আমরা বললাম যে দিস ইজ ফিল্ড। আরেকটা জিনিস মেথডকে আসলে আমরা মেথডে বলবো আপাতত, বাট কম্বাইনলি সবগুলোকে বলা হয় মেম্বার, ফিল্ড এবং মেথড সবগুলোকে বলা হয় মেম্বার, এই ক্লাসের মেম্বার। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস চলে আসছে আমি যেহেতু বলছে, এবং সেটা হলো কি, ইউজার ডিফাইন টাইপের ভিতরে আপনারা চাইলে কিছু মেথডও লিখতে পারেন, রাইট? ওকে, তো আমি যদি এমপ্লয়ি টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই আমি কী লিখব,
ফর এক্সাম্পল একদম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে যেরকম করে লিখি নাম্বার অফ স্টুডেন্ট, তাই না? সেরকম করে এমপ্লয়ি টাইপের ডিক্লেয়ার করতে চাচ্ছি, তো আমি কি লিখব? এমপ্লয়ি, অ্যান এমপ্লয়ি, রাইট? অ্যান এমপ্লয়ি অর এমপ্লয়ি অবজেক্ট হোয়াট এভার ইট ইজ, বাট এখানেই শেষ। ইউজার ডিফাইন টাইপ আরেকটু কাজ করতে হয়, কি করতে হয়? ইকুয়ালস নিউ এমপ্লয়ি, নিউ দ্বারা আসলে অবজেক্টটা তৈরি হয়, রাইট? ওকে, সো জাস্ট কোডের সাথে ফ্যামিলিয়ার করছো, এমন কোনো কনসেপ্টের কোনো কথা বলছি, এগুলো আপনারা মোটামুটি ফ্যামিলিয়ার, রাইট? আরেকটু যদি আমরা একটু আগাই, যে লিস্ট ইন ইন্টিজার একটা লিস্ট, ওকে, নাম্বার নাম্বারস বললাম, যদিও নাম্বার বাই ইটসেলফ প্লুরাল, বললাম লিস্ট অফ ইন্টিজার, ওকে। সো এটার মধ্যে কি টাইপের ডাটা রাখা যায়? ইন্টিজার টাইপের। সো if I write list employee, employee list equals new employee, কি টাইপের ডাটা রাখা যায়? এমপ্লয়ি টাইপ। এবং অন্য কোনো টাইপ আপনাকে রাখতেই দিবে না, সে কিন্তু প্রটেক্ট করবে আপনাকে, কম্পাইল টাইমে সে দেখিয়ে দিবে। ওকে, আমাকে বলেন তো লিস্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য কি? দুইটা পার্থক্য আছে, অ্যারে ফিক্সড সাইজ, ওকে, বাট লিস্ট ডাইনামিক সাইজ। অ্যারে লিস্ট কি আপনারা পড়ছেন? অ্যারে লিস্ট, ওকে, অ্যারে লিস্ট কি টাইপের জিনিস? Dynamic data type, very good. So is it better than list? Better than list? Why not? List it say better na kya? Eh? Fine. Array jokhon apnara declare koran tokhon tokhon apni kintu bole den. Eta kintu string er ebong string chhara ami bolchi. Er phole ki hoy? আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সো এখানে কি স্ট্রিং ছাড়া আর কোনো টাইপের ডাটা দিতে পারবে? দ্য আনসার ইজ নো। আপনি যখনই একটা অ্যারে ডিক্লেয়ার করেন আপনি আগে বলে দেন এটা টাইপ, সো কম্পাইলার কোনো রকম যদি আপনি কোডের মধ্যে ভুল করেন, রান হওয়ার আগেই যখন সে কম্পাইল করে তখন সে আপনাকে দেখিয়ে দেয় যে সরি তুমি এখানে ইন্টিজার দিস আমি অ্যাকসেপ্ট করবো না, সরি তুমি এখানে এমপ্লয় দিস আমি অ্যাকসেপ্ট করবো না, সামথিং লাইক দিস। সো প্রটেক্টেড, আই মিন একটা সিঙ্গেল টাইপ নিয়ে কাজ করে এবং এছাড়া আর কোনো কিছুকে অ্যালাউ করে। Is it good or bad? আমি সেটা পরে আলোচনা করব। But what about the array list? But এটা লিমিটেশন কি? আমাকে প্রথম বলে দিতে হয় যে ওকে এটা 100 টা ডাটা দিতে পারে। So what about the array list? সব টাইপের জিনিস রাখতে পারেন কিন্তু ডাইনামিক সাইজ অ্যারে থেকে একটু ভালো, বাট অ্যারের যে একটু সুবিধা ছিল, আমি যদি ওই সেন্সে বলি যে আমি ভুল ডাটা দিলে কিন্তু আমাকে রান টাইমে দেখতে হয় না, ব্যাপারটা হলো এরকম করেন যে সামহাও আমার অ্যাপ্লিকেশনটা আমি তৈরি করে ক্লায়েন্ট সাইডে দিলাম, ভুলটা যদি আমি আগে জানতাম ভালো হতো নাকি ক্লায়েন্ট সাইডে অঘটন ঘটাতো আগে জানতে? সো অ্যারে কিন্তু আপনাকে সেই জিনিসটা দিচ্ছে, কম্পাইলার দিচ্ছে, রাইট? ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড রান, ইউ নো? সো অ্যারে লিস্ট কিন্তু আপনাকে সেই সুবিধা দিতে পারছে না। এক্সাম্পল হিসেবে বলি, এই অ্যারে লিস্টের মধ্যে ধরেন আপনি ইন্টিজার রাখতে পারেন, ডাবল রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, অনেক কিছু রাখলেন, কিন্তু কোডের এক জায়গাতে আছে অ্যারে লিস্টের যতগুলো ডাটা আছে সবগুলোকে দুই দিয়ে গুণ করতে হবে। হোয়াট উইল হ্যাপেন যেখানে স্ট্রিং রাখছেন তখন তখন কী হবে? রান টাইম এরর করবে এবং অ্যাপ্লিকেশন ভেঙে পড়বে, রাইট? ওকে, সো এটাকে সুবিধা দিচ্ছে কিন্তু আরেকটা অসুবিধা, সুবিধা কি? ডাইনামিক সাইজ। হোয়াট অ্যাবাউট লিস্ট? লিস্ট হলো আসলে এই দুইটা জিনিসের ভালো গুণগুলো, বাট এরকম কেন আসলে এটা অনেকটা ইউটিলাইজেশন, রাইট? কীরকম? প্রথম দিকে ডট নেটে আসলে কোনো অ্যারে লিস্ট ছিল, অ্যারে ছিল, তখন প্রোগ্রামাররা নিজেরাই অ্যারে সাইজ কন্ট্রোল করার জন্য নিজেরাই ভেতরে টেম্পোরারি অ্যারে তৈরি করে কাজটুকু করত। সো আপনাকে অনেক বেশি ইনডেপথে সিস্টেমের মানে প্রোগ্রামিংয়ের ইনডেপথে ঢুকে দিতে। তারপরের ভার্সনে আসলে মাইক্রোসফট ডট নেট, এটা আনার পর অ্যাগেন সুবিধা আবার অসুবিধা দেখা দিল, তারপরে আনলো এটা। এটাতে দুইটা সুবিধা আছে, বাট এগুলো এটা ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ এর মাঝে মধ্যে দরকার হয় যদি আপনি একদম রুট লেভেলে সিস্টেম লেভেলে কাজ করেন, বাট অ্যারে লিস্ট ইজ অবসোলেট। আই মিন এখন কোনো কোড লিখলে আপনি অ্যারে লিস্টে করতে যাওয়ার দরকার কোনো মানে নেই, রাইট? কারণ এটা আসলে ডাইনামিক সুবিধা দেওয়ার কারণে কিন্তু প্রবলেম আছে,
এবং এটা কেন রাখছে মাইক্রোসফট এখনো, বিকজ অফ লিগেসি সাপোর্ট দেওয়ার জন্য, পুরাতন কোড তো সাপোর্ট দিতে হবে, সো তার তো ফেলে দিতে পারছে না। ওকে, আমরা যদি অ্যারে লিস্টে সে হয়তো ডাইনামিক ইউজ টাইপ ইউজ করে, কিন্তু আমরা যদি ডাইনামিক ইউজ না করি সেক্ষেত্রে কিছু হবে না, যে আমি শুধু ইন্টিজার বা শুধু স্ট্রিং ইউজ করলাম কিন্তু অ্যারে লিস্ট ইউজ করলাম। শুধু ইন্টিজার ইউজ করলেন তাহলে আপনি কষ্ট করে কেন অ্যারো লিস্ট ইউজ করতে চাচ্ছেন? ব্যাপারটা হলো এরকম, ধরেন আপনি অনেক কাগজপত্র নিয়ে কাজ করেন, বাট আপনার কাগজপত্র নিয়ে কাজ করার কোনো ইস্যু না, আপনার কাজ হলো কিছু লেকচার দেওয়া, কাগজপত্র নিয়ে কাজ করার জন্য একজন গার্ড রেখে দিলেন যে, অথবা যে একজন একজনকে রাখলেন সে ম্যানেজ করে, সামথিং লাইক দিস। অ্যারো লিস্ট কিন্তু কম্পাইলার এররটা দিবে না, আপনাকে হেল্প করছে না কম্পাইলার, প্রবলেমটা কোথায় গিয়ে জেনারেট হতে পারে, অ্যাপ্লিকেশন ডিপ্লয় হয়ে যাওয়ার। So it is expensive process. Okay, বুঝা গেল? So আসলে অ্যারে লিস্ট এখন তেমন কোনো কাজে লাগে না। আচ্ছা, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হলো আসলে আপনাদেরকে একটু থট প্রসেস, অর্থাৎ চিন্তা আপনারা যেভাবে করেন সেখান থেকে একটু বের হয়ে আসা। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের নিয়ে বেশি কথা বলবো, তাহলে আমি একটু ভিডিওটা সেভ করে নিচ্ছি।